শাহি গার্ডেনে আপনাকে স্বাগত আর আমি সাহিদুর। আজকের ভিডিওতে মূলত ধনিয়া পাতা নিয়ে আলোচনা করব, তবে একটু ভিন্ন পদ্ধতিতে। আমরা জানি সয়েল, কোকোপিট, কম্পোস্ট এগুলো দিয়ে ধনিয়া পাতা খুব সহজেই বড় করা যায়। এইখানে কোনো রকম সয়েল, কোকোপিট, কম্পোস্ট বা অন্য কোনো মাধ্যম ছাড়া শুধুমাত্র জল মাধ্যমে ধনিয়া পাতাকে বড় করা। এই জলটা অবশ্যই ফিল্টার্ড ওয়াটার হবে না, এটা আমরা ট্যাপ ওয়াটার বা কলের জল, সাধারণ জল ব্যবহার করব এবং জলটাকে মাঝে মধ্যেই পরিবর্তন করে দেব। তো এইখানে আমরা দেখছি খুব সুন্দরভাবে এগুলো বেড়ে উঠেছে, আমাদের খুবই জনপ্রিয় ধনিয়া পাতা, এবং আমরা কিভাবে বড় করলাম সেটাও ভিডিওতে দেখব। আর এইখানে একটা জিনিস দেখাতে পারি, এর মধ্যে নিচে যেমন শুধুমাত্র জল আছে, এর মধ্যেও কোনো ধরনের কোকোপিট, কম্পোস্ট বা কিছুই নেই, এর মধ্যে কেবলমাত্র ধনিয়া পাতার বীজ। আমরা যেমন মাটি, কম্পোস্ট, কোকোপিট এইসব ক্ষেত্রে বিভিন্নভাবে ধনিয়া পাতা বড় করতে পারি, তেমনি যার কাছে কোকোপিট নেই, মাটি নেই, তিনি ব্যালকনিতে বা ছাদে খুব সহজেই এক টব বা যে কোনো পাত্রে একটু জল এবং কিছু ধনিয়া পাতার বীজ নিয়ে এইরকম সুন্দরভাবে ধনিয়া পাতা বড় করতে পারেন। আসুন খুব সহজ পদ্ধতি কিভাবে এই ধনিয়া পাতাকে বড় করলাম সেটি দেখা যাক। প্রথমেই যেটা দরকার হবে ধনিয়া বীজ। আমরা বাড়ি মশলার কাজে ব্যবহারের বীজও ব্যবহার করতে পারি, তবে জার্মিনেশন রেট খারাপ। আমি এখানে বীজ ভান্ডার থেকে কেনা বীজ নিয়েছি। বীজগুলোকে আমাদের ভিজিয়ে রাখতে হবে, 24 ঘন্টা ভিজিয়ে রাখলে চলবে, 48 ঘন্টা পর্যন্ত ভেজালেও কোনো সমস্যা নেই। বীজগুলিকে একটি পাত্রে রেখে আমরা ভিজিয়ে দেব। কখনো কখনো এই বীজ ভেঙে নেওয়া হয়, তবে আমরা যেহেতু শুধুমাত্র জল মাধ্যমে এটাকে তৈরি করব বা বড় করব, তাই এখানে আমরা আস্ত বীজ ব্যবহার করেছি, ভেঙে নিইনি। তো একটা ছেঁকে নিতে হবে, প্রথম আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো ছেঁকে নেওয়ার পর এখানে একটা কথা বলি, আমাদের যে অন্যান্য মিডিয়া যেসব হয়, কোকোপিট, মাটি, কম্পোস্ট, এইখানে আমরা কিন্তু শুধুমাত্র জলের মাধ্যমে গ্রো করব। তাই যে পাত্রটা নেব সেই পাত্রে অসংখ্য ছিদ্র থাকবে, এই রকম কোনো পাত্র। সেই পাত্রের মধ্যে আমরা এই ধনিয়ার বীজগুলোকে দেব। যে এইখানে যে প্লাস্টিকের যে পাত্রটা দেখা যাচ্ছে, এর মধ্যে অসংখ্য ছিদ্র বোঝা যাচ্ছে, যেখানে আমরা রাখব এবং শিকড়গুলো নিচে দিয়ে বের হবে। তাছাড়া এই ধরনের পাত্র, যে কোনো পাত্র যেখানে অসংখ্য ছিদ্র থাকবে, তো এই পাত্র ব্যবহার করব। এবার এই পাত্রটাকে আমরা রাখব কোনো একটা পাত্রের উপরে যেখানে নিচে জল থাকবে। সেই জল রাখার পাত্র আমি এখানে স্টিলের গামলা ব্যবহার করেছি, পরে অবশ্যই এটাকে আমি চেঞ্জ করে দেব, কারণ এটা আমার হাতে এই মুহূর্তে ছিল না। আর তারপর এই বীজগুলোকে এই রকম পাত্রের উপরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব। চেষ্টা করব একটার উপর একটা বীজ যেন না আসে, বীজগুলো যেন সমান দূরত্বে হয়, এবং খুব ঘন একটু হতে পারে এইখানে, কিন্তু ঘন হলেও অসুবিধা নেই, ঘন হলে গাছ একটু সরু হয় আর পাতলা হলে গাছগুলো মোটা হয়। তো যে পাত্রের উপরে রাখব সেই পাত্রে জল দিয়ে দেব। তবে এইখানে একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে, যখন আমরা উপরের পাত্রটা নিচে দেব তখন যেন বীজের সঙ্গে জল লেগে না থাকে, একটু দূরে, জল থেকে জলের সংস্পর্শে যেন না আসে, শিকড় বের হয়ে জলগুলোতে আসবে। এখন জল দিলাম আর্দ্রতা বজায় রাখার জন্যে। এবার উপরে যদি আমরা কিছু না দিই তাহলে এটা কভার করে দেবো, একটা না হলে ড্রাই হয়ে যাবে, একটা যে কোনো ধরনের কাপড়, টিস্যু পেপারও দেওয়া যায়। তো কাপড় আমরা এখানে ব্যবহার করেছি, একটা টাওয়েল, এটাকে ভিজিয়ে নিয়েছি কিন্তু জল ধরে নেই, ভিজে টাওয়েলটা এর উপরে দিয়ে রাখবো, এবং এটা কী হবে, ময়েশ্চার যোগান দেবে, সঙ্গে সঙ্গে উপরের এই টাওয়েলটা শুকিয়ে যাবে না, তার ফলে বীজগুলো শুকিয়ে আসবে না। আমরা 7 দিন পর দেখতে পাচ্ছি, টাওয়েলটা তুলে নিলাম, আমি পাত্রটা চেঞ্জ করে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন শিকড়গুলো বের হয়েছে। তবে এটা খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে 30% কি 40% হতে পারে, আমরা নিচে যে জল দিয়েছি জলগুলোতে শিকড় সবে মাত্র পৌঁছেছে। উপরের দিকে আমরা যে ধনিয়ার বীজগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে সবগুলো জার্মিনেশন হয়নি, আমরা আবার টাওয়েল দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 দিন পর এইখানে এখন খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, প্রায়
60% একটু বড় বড় হয়েছে এবং সেই সঙ্গে কিছু ছোট ছোট সবগুলোরই অঙ্কুরোদ্গম ঘটেছে দেখা যাচ্ছে। উপরের অংশটা দেখলাম, আমরা অবশ্যই নিচের অংশ দেখব এবং এই সময়ে আর আমাদের এটাকে তোয়ালে দিয়ে চাপা দেওয়ার বা কোনো কাপড় দিয়ে চাপা দেওয়ার দরকার নেই। এইখানে এই যে শিকড়গুলি দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে বড় হচ্ছে। আমরা 13 দিন পর দেখতে পাচ্ছি যে উপরে আমাদের নিচে যেমন শিকড় তৈরি হয়েছে, উপরে গাছগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, শিকড়গুলো জল পর্যন্ত পৌঁছে গেছে। এখানে আমরা কোনো ধরনের খাবার ব্যবহার করিনি বা কোনো খাবার প্রয়োগ করছি না, শুধুমাত্র জল, এবং এই জলটা ট্যাপ ওয়াটার বা কলের জল। 15 দিন পর পাতাগুলো সবুজ হয়েছে, অনেকগুলো এখনও পুরোপুরি উঠে পারেনি, কিছুগুলো ছোট আছে, কতগুলো বড়। এবং আমরা শিকড়ের অংশটা দেখব, শিকড় খুব দ্রুত লম্বা হচ্ছে, এখানে কোনো বাধা নেই, জলের মধ্যে যাচ্ছে, নিচে পৌঁছাচ্ছে খুব দ্রুত, প্রচুর শিকড় তৈরি হয়েছে, খুব সুন্দর। এটা একটা অদ্ভুত ফিলিংস, এখানে কোনো কোকোপিট, কোনো কম্পোস্ট, কোনো সয়েল নয় এবং কোনো ধরনের ফার্টিলাইজার নয়, গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, একটা অভূতপূর্ব আনন্দ। যাই হোক, সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আপনারা যখন এটা তৈরি করবেন সেই ফিলিংস আপনিও পাবেন। আমরা 18 দিন পরে যে অংশটা দেখতে পাচ্ছি, উপরে ভীষণভাবে সবুজ হয়েছে, নিচের শিকড়গুলো আরও লম্বা এবং বড় হয়েছে। তবে জল কিন্তু মাঝে মধ্যেই পরিবর্তন করে দিতে হবে, জল পরিবর্তন না করে দিলে জলে ফাঙ্গাস লাগতে পারে। পুরো সম্পূর্ণ পাত্রটা ভরে গেছে 23 দিন পর। 23 দিন পরে শিকড় আরও বড় হয়েছে, জল মাঝে মধ্যেই পরিবর্তন করা হচ্ছে, কারণ একভাবে জল থাকলে সেই জলে বিভিন্ন জীবাণু বাসা বাঁধতে পারে এবং আমরা সেটা মাঝে মধ্যেই 2-3 দিন অন্তর চেঞ্জ করে দিতে পারি বা পরিবর্তন করতে পারি। এইবার 27 দিন পরে দেখুন, শিকড়গুলো আরও বড় হয়েছে সম্পূর্ণভাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠেছে, প্রায় 30-32 দিন বয়স গাছগুলির, এবং আমরা এগুলিকে আমাদের প্রয়োজনে তুলে নিতে পারি। বেশ ঘন অবস্থায় আছে, কিছুটা আমরা এখান থেকে যদি তুলে নিই তাহলে বাকি গাছগুলো আরও সুন্দর ঝোপালো হবে। তো সেই ক্ষেত্রে এগুলো আমাদের ব্যবহারের জন্যে এরকম 2-4টি তুলে নিতে পারি। এইভাবে আমরা তুলে আমাদের প্রয়োজন মেটাতে পারি। এখানে আমি সম্পূর্ণভাবে ভালোভাবে তুলতে পারছি না, কারণ কাজ করা এবং কথা বলা একই সঙ্গে দুটো অনেক ক্ষেত্রেই সমস্যা হয়। যাই হোক, তো এইভাবে আমাদের কাজ মিটিয়ে নিতে পারি, তবে আবার জলটাকে পরিবর্তন করে আমরা এটা রেখে দিতে পারব। খুব সহজ পদ্ধতি, আপনিও অবশ্যই পারেন এবং চেষ্টা করুন। আর মূল্যবান সময় ও ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।